যদি ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ওই যে 12 মাসে ভিয়েতনামি মালটার সাথে জাম্বুরার গ্রাফটিং। এই দেখুন, আমরা প্রথমে ডাল সিলেকশন করব। এই দেখুন 12 মাসে ভিয়েতনামি মালটা, আমরা একটা ডাল কাটলাম। এই দেখুন, আমরা এই জাম্বুরা গাছ, জাম্বুরা গাছের চারা এইটার সাথে আমরা 12 মাসে ভিয়েতনামি মালটার গ্রাফটিং করব। হ্যাঁ, এই ডালটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামি মালটার কাটিং। প্রথমে হবে ডাল, ডালের পাতা ছাঁটাই করব, তারপরে এই গাছটারে এই বরাবর কাটব। প্রথমে গাছের কাটাগুলা ছাঁটাই করব, তারপরে এক পাশ থেকে এইভাবে কাটব। দিকে এইভাবে এক সাইড থেকে কাটতে হয়। আমরা মাপ দেব, মাপ দিয়ে এই মাপ থেকে আমরা এইভাবে কাটব। এই দেখুন, আমাদের গ্রাফটিংয়ের জন্য কাটা শেষ। আমরা পলিথিন দিয়ে মুড়াবো।
পলিথিন দিয়ে মোড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো বাতাস বা পানি এই গ্রাফটিংয়ের জায়গাটাতে না ঢোকে। এখন আমরা এটাকে পলিথিন দিয়ে ঢেকে রাখবো। এইভাবে পলিথিন দিয়ে ঢেকে আমরা নিচের দিকে যাতে বাতাস না ঢুকে সেইভাবে আমরা বেঁধে রাখবো প্রায় 15 থেকে 20 দিন। তারপর আমরা আস্তে আস্তে চেক করবো এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে কিনা বা ডাল গজাচ্ছে কিনা নতুন ডাল। এই আমাদের কমপ্লিট হয়ে গেল যে গ্রাফটিং আমাদের প্রায় শেষ। এখন আমরা এটাকে ছায়াতে রাখবো প্রায় 15 থেকে 20 দিন। তারপর চেক করব এগুলোতে ডাল নতুন ডাল গজাচ্ছে কিনা। আজকে এ পর্যন্তই।